হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে যে ভিডিওটা আনতাছি বা দেখতে পাচ্ছেন আপনারা, তো আজকে হবে চ্যালেঞ্জ ভিডিও। তো আমাদের সামনে মিষ্টি আছে, এক কেজি করে দুই প্লেটে 2 কেজি। তো আমার দোস্ত বলছে যে সে একাই 1 কেজি মিষ্টি খাইতে পারবে। তো আপনারা দেখুন যে সে চারিদিকে কি মনে হইতেছে যে সে 1 কেজি মিষ্টি খাইতে পারবো। তো তার মুখে একটু শুনেন কি কয়, মিষ্টি খাইতে পারবা? হ্যাঁ পারবো, এরকম ব্যাপার হলো? তাহলে কি মন পালোয়ান, সে মিষ্টি খাইতে পারবো একাই 1 কেজি? আমার তো মনে করেন আমি মোটা তাজা, তারপর আমার 1 কেজি শুভ না। তো 1 কেজি মিষ্টি না খেতে পারলে, যে মরিচ দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ একের বড় বড়, তো তারা খাওয়াই দিব, ওই খেতে নিয়ে মরিচ খাওয়ার পর খেতে নিয়ে কাজে লাগাই দিব। তো শুরু করো, সে আগে খাবো। তো তুমি এসে এই জায়গায় আসো, সামনে এসে বয়ে খাও। তো সে শুরু করবো মিষ্টি খাওয়া। তো এই যে 1 কেজিরও বেশি আছে মিষ্টি, তো অবশ্যই তাকে খাইতে হবে পুরাটাই, না খাইলে তাকে তো এই মরিচের ভয় তার আছে। ভাইবা চিন্তা প্ল্যানিং করা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। তো তা আমার দর্শকদের কিছু বলতে চাও নাকি? আমার কাছে তো এটা 1 কেজি মিষ্টি কোনো ব্যাপারে না, চাইলে আরো 2-3 কেজি আমি খেতে পারি, কিন্তু আমি খাবো না অতটা। তো নেক্সট টাইমে যদি আজকে সে পাস করে, তো নেক্সট টাইমে তার আমি আরও 1 কেজি করে খাবো আজকে, নেক্সট টাইমে তার আমি আরও 2 কেজি মিষ্টি এনে দেবো, যে সে কতবার পালোয়ান তার আমি। আর খাইতে পারলে তারই আমি নগদ 500 টাকা দেবো, আর না খাইতে পারলে কাঁচা মরিচ দেওয়া হবো। তাহলে স্টার্ট দাও, শুরু করো। ভাই আপনারা দেখেন আমি মিষ্টি খাচ্ছি, আপনারা ভিডিওটা ভালো লাগে আপনারা আপনারা লাইক দিয়েন। আপনারা তো না খাইতে পারলে তো বাস হবো, লাইক দিবেন খাইতে পারলে, না খাইতে পারলে তারে বাস দেওয়া হবো। পানি মনে লাগবে নি ভাই? না ভাই পানি লাগবে না, পানি খেলে পর আমি মিষ্টি খেতে পারবো না। পানি দে, না পানি না খেলে তো হবো না। তো এই যে মরিচ ছুঁয়ে দিলাম, কিন্তু ভাই পানি নিয়ে এসি ভাই, আমি তো খাইতে পারবো না। আপনার কাছে আমি আগে ছিলেন হইতেছি, তারপর আমি চেষ্টা করবো নি যে সেচ দেওয়ার লেগে। তো কাছে দেখতেই পাচ্ছেন সে কি মনে রাক্ষসের মতো খাইতেছে, রাক্ষস মনে এরকম করে খেলে, রাক্ষসের তো দুইটা দাঁত থাকে সামনে। ভাই আপনার সরম দিয়ে না আমাকে সরম না, মিষ্টি খেতে দেন। আমার আমার যে ইউটিউবে যে যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখবো। আর আপনাদেরকে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তো তার মিষ্টি খাওয়া যদি ভালো লাগে, তাহলে আমার তার পাশে দেখে আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার চ্যানেলের নাম তো আপনারা দেখতেই পাচ্ছেন, তারপর আমি বলতেছি আমার ছেলের নাম হলো এসআই মিউজিক অফিসিয়াল। ভাই একটা কথা বলতে তো ভুলে গেছিলাম, সেটা তো বলা হয় নাই, মিষ্টিটা আবার ভালো আনছেন তো? মিষ্টি কোনো ভেজাল নাই, একবারে ডাইরেক্ট আলিবাবার থেকে মিষ্টি আনা হয়েছে। মিষ্টিটা তো আমি আগেই খেয়ে ফেলছি, সেজন্য আমি আপনাকে বলতে পারি না। না ভাই এখনো তো টাইম আছে, এখনো খাইতে না বললে কিন্তু খেতে না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আরেকটা কথা বললি যে এখন বর্তমানে ইউটিউবে একটা ভালো একটা কথা চলতেছে, মানে ভাইরাল হয়ে গেছে যে খেতে নিয়ে পিছন মেরে দেবো, তো এইটার কথা এটার বিষয়ে কিছু বিষয়ে কিছু বলতে পারবেন? না ভাই আমাকে এখন খাওয়ার মধ্যে ডিস্টার্ব করেন না, আমি আগে খাই না মিশে, তারপর আমি আপনাদের বলবো। বলবে না? হ্যাঁ। তাহলে এই বিষয়ে কি জানা আছে? ভাই আপনার কোন মিষ্টি আনবেন, মিষ্টি সকালে কেন অভিনয় করেন না উস্তাদ, মিষ্টি অরিজিনাল এক নম্বর মিষ্টি। না ভাই আপনি
আপনি আমাকে মিষ্টি খাওয়ার আপনি টাকা পার করুন না। এই আমার মানি ব্যাগটা দাও তো। আপনি মিষ্টি খাওয়াবেন আমাকে, ঝালও খাওয়াবেন, তো আপনি টাকা পার করবেন না? টাকা পারবেন এই যে ভাই আমার কাছে ধরে খুশা নেবে, আমি পুরাটাই দিয়ে দেবো ভাই। আপনি সাক্ষী তো? অবশ্যই। তো আমার ক্যামেরাম্যান যে আছে সেও সাক্ষী আছে, খাইতে না বললে তো তার খেতে নিয়ে মরিচ দেবো না ভাই। ও কাজ করেন না, খেতে নিয়ে মরিচ দেবো মানে খাবেন? ও সেটা বলেন অন্য মানুষ নিয়ে। তাহলে ভাই মিষ্টি খাওয়া শুরু করলাম ভাই, শুরু করো। সবগুলো খাবো? খান খাবো তো, খান বুঝলেন কিন্তু। মরিচ নিয়ে খারাপ গেছি আর দুই চার জন শক্তি রাখলে আরো ভালো হতো ভাই, যে আপনি টাকাটা যদি পরের দিন না দেন আমারে। ক্যামেরার সামনে আমার ক্যামেরা চলতেছে, আমি ক্যামেরার সামনে আমি দুই নম্বরে ভাই। ক্যামেরা তো চলতেছে সেটা তো আমিও দেখতে পাচ্ছি, পরে যে আপনি দেখা গেছে লুকটা দেখাইলেন, দেখানোর পরে আমরা আপনার টাকাটা দিলেন, তখন আমি দর্শক ভাইরা আপনারা যারা দেখছেন সে আমার কথা বিশ্বাস করতেছে না। আরে তার কি ভাই, আমি আপনাকে আবার বলছি, আপনি সাক্ষী আছেন তো ভাই? অবশ্যই বুঝেন কিন্তু ভাই, অবশ্যই আমি আপনারে ধরবো। যেহেতু আপনারা দুইজন একটা বাজিতে আসছেন বা আপনি বলছেন যে আপনি 1 কেজির উপরে মিষ্টি আপনি খাইতে পারবেন, তো ওই ক্ষেত্রে যেহেতু বাজিটা হয়েই গেছে, আপনি যদি বাজিতে জিতেন অবশ্যই আপনাকে টাকাটা দিবে ভাই। দরকার হলে আপনি টাকাটা আপনার কাছে বাকি রাখবেন। আচ্ছা অবশ্যই জমা রাখেন ভাই। আচ্ছা দেন আমার কাছে দেন টাকা। দর্শক কিন্তু তাহলে দেখতে পাচ্ছেন টিয়া জমা দিলাম আমার ক্যামেরাম্যানের কাছে, তার বিশ্বাস করে সে ভাই। আপনার ক্যামেরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজনের কাছে টাকাটা আপনি জমা রাখছি, সে যদি আপনি না দিতে পারে আমার টাকাটা ভাই, আপনি পেলে হাত দিতে পারেন ভাই। আপনার জন্য আপনার যেটা দেওয়া হয়েছে আপনি 1 কেজি মিষ্টি খাবেন তো, যেটা যেহেতু আপনার দেখতেছি যে আপনি ওদের খাইয়া লাইছেন মানে পুরোটাই খাইয়া লাইছেন, আর 3টা মিষ্টি আছে ভাই, কি সে রাক্ষস না কি ভাই? আপনার বাড়ি কই ভাই? ভাই আমার বাড়ি হয়েছে বর্তমান মেন বাড়ি হয়েছে, আমি থাকি ভাই চান্দুরা শ্রীপুর এবং মোল্লাতে। তো আপনার তো মানে গ্রামের বাড়ি? দেশের বাড়ি হলো গিয়া পঞ্চগড় ঠাকুরগা। রংপুর? রংপুর না ভাই, রংপুর না, রংপুর ছেড়ে ভাই। রংপুরের মানুষ যে 1-5 কেজি মিষ্টি খাবে তা তো পারবে, তা দেখতে হবে না কোন জায়গার লোক এটা। দেখেন ভাই আপনি মিষ্টি দেখেন, আর দুইটা প্লেটে মিষ্টি আছে, এই দুইটা খেতে পারলে কিন্তু আমি বাজিতে জিতে যাব আর উনি হেরে যাবেন। কারণ আমি হারবো না তো, কারণ তার সাথে আমার বাজি আছে। আমি তো তার কইছিলাম যে মিষ্টি আমি যা খাবো সে, আমি যদি 1 কেজি খাইতে পারি সেও 1 কেজি খাবে, তাহলে হারার তো এনে প্রশ্ন আসতেছে না। তো সে শেষ করে দিল মিষ্টি ভাই। দেখেন মিষ্টি বার করে দেখাচ্ছি আমি মুখের থেকে, দেখেন মিষ্টি কিরকম শক্ত হয়ে গেছে, উনি আমার সাথে 2 নম্বর করছে দেখেন ভাই। মিষ্টির মধ্যে কোনো আটা আটা ময়দা নাই, সব হলো সানা দেওয়া। দেখেন ভাই টিপ দিচ্ছি তারপর ভাঙে না, দেখেন তাহলে সে কোন মিষ্টি আনছে দেখেন। তো গাইস আমাদের যে চ্যালেঞ্জ করছিল যে সে 1 কেজি মিষ্টি খাবে, তো অবশ্যই অলরেডি খাওয়া হয়েছে, তো তার কাছে মরিচটা অপমান হলো। মরিচটার অপমান মানে তো সে না খাইতে পারলে মরিচটা খাওয়াতে খাইতে হতো, তো মরিচটা অপমানিত হলো। শেষ দেখেন ভাই মিষ্টি শেষ, আর একটা আছে মিষ্টি, তো তাকে ওই মিষ্টিটা খাওয়ার পরে তাকে আর খেতে নেওয়া হবো না, তাকে চ্যাম্পিয়ন করাবো। তো চ্যাম্পিয়ন করাবো তো তার মানে ওই না যে মিষ্টি তো আরও আছে, সে 1 কেজি খাইছে, আমি যদি খাইতে পারি তাহলে সমান সমান। এই জন্যে তাকে আর
তাকে মনে করে পরবর্তীতে 2 কেজি মিষ্টি বাজেট দেব। দেখুন ভাই দেখুন মিষ্টি খাওয়া শেষ আমার, এখন আমি জিতে গেছি। তাহলে ভাই আমার টাকাটা ভাই দর্শক বন্ধু তাহলে টিয়া দিব পরে। আপনি ভাই 2 নম্বর কথা বলবেন না, টাকাটা দিতে হবে আমার, কারণ আমি জিতছি। টাকা দিব, টাকা দিব তো আমার ভাই, এক গ্লাস পানি হলে ভালো হতো আরো। আচ্ছা পানি দেওয়া হইতেছে। দেখুন ভাইয়েরা আমি প্লেট এখন রেখে দিচ্ছি, খালি প্লেট, এখন শুধু পানি খাবো আর টাকাটা নিয়ে নেবো, আমি নিয়ে চলে যাব। আমি ম্যাচ জিতে গেছি এখানে। তো দর্শক বিন্দু তো দেখতে পাচ্ছেন সে 1 কেজি মিষ্টি অলরেডি সে শেষ করে দিয়েছে। তো তাকে ধন্যবাদ জানানো উচিত। তার শরীর কিন্তু ঠিক আছে, আল্লাহর রহমতে মিডিয়াম, এরকমই শরীর খায়। আর তাকে সে যেহেতু জিতছে, তাকে আমরা আমাদের সেলারের পক্ষ থেকে 1000 টাকা দিব। তা তার আগে আপনার কোনো কিছু মতামত আছে? না ভাই আমি অনেক খুশি হয়েছি মিষ্টি। আজকের মতো আপনাদেরকে এই পর্যন্ত ভিডিও দিলাম। নেক্সট ভিডিও আপনাদের নেক্সট ভিডিও যে আসতেছে সামনে, আমরা পোড়া মুরগির, তাকে আমি পোড়া মুরগির দাওয়াত দিলাম, সে একটা পোড়া মুরগি পুরোটাই খাবে। আর আমাদের আগের যে ভিডিও আছে দেখতে পাচ্ছেন, ভিডিওর মধ্যে সে আসিল পোড়া মুরগি, সেও কিন্তু ওই দিনও একটা খাইছিল। এই দিন এরপরে যেটা খাওয়া হবে তার বেশি করে বাজেট দেওয়া, তার দেখবো যে সে কতবার খেতে পারে। তো ভিডিও তার তো পুরস্কার দেওয়া হলো না ভাই? এই যে ভাই খুশি তো? হ্যাঁ ভাই আমি খুব খুশি, আপনি যে টাকা দিয়েছেন আমি বিশ্বাস পেয়েছি। এখন টাকাটা দিয়েছেন, এই যে ভাই দেখেন, এই যে টাকাটা দেখেন, এই যে 1000 টাকা। তো ভিউয়ার্স আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার এসএম মিউজিক অফিসিয়াল। তো আপনাদের অবশ্যই অবশ্যই আমাকে ছোটো ভাই হিসাবে ভাবেন, যে আমার ছোটো ভাইয়ের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। তো আজকের মতোই খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস।